दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, जो भी ना खाएगा वो भी पछताएगा। बिकू প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকুল উইথ মুকুলে। আপনারা এই শোটি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এবং অবশ্যই এই শোটি আপনারা বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করতে চাইলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে আপনাদের আমি একটা মজার গল্প বলছি। এই শোতে আপনারা জানেন যে আমি জনসচেতনতামূলক কিছু কথা বলি এবং মাঝে মাঝে কিছু গল্প বলি যেগুলো খুব মজার আর কি, আমার লাইফের ঘটে যাওয়া অনেক মজার গল্প। দুষ্টু ছেলে তো অনেক ঘটনায় ঘটেছিল। আচ্ছা, তা গল্পটা শুরু করি। সেটা হচ্ছে, এটা আমি যখন বিকম পড়ি তখন বিকমের সময় আমি থিয়েটার স্কুল করতাম, নাটকের একটা কোর্স। সেই কোর্স করার সময় কোনো এক সময় সন্ধ্যাবেলা আমার খুব ইচ্ছা হলো যে আমি বিয়ে খেতে যাব, যে কোনো এক জায়গায় দাওয়াত ছাড়া বিয়ে খাবো। খুব রোজ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি আবারও বলছি যে গল্পটা বলার আগে আপনারা কিন্তু এই কাজটা করতে যাবেন না কেউ, কেন এখন কিন্তু পরিস্থিতি অনেক খারাপ, অযথা কিন্তু মাইটার খেতে পারেন। আর অনেক আগের কথা এবং এর জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কেউ ফাও বিয়ে খেতে যাবেন না। ওকে, তা আমি এইভাবেই থিয়েটার স্কুলে পড়ার সময় সন্ধ্যাবেলা আমি চিন্তা করলাম যে আজকে আমি বিয়ে খেতে যাব এবং আমি কমিউনিটি সেন্টার ঠিক করলাম যে সোহাগ কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাব। তা আমি শান্তিনগরে থাকতাম, আমি বেলি রোড দিয়ে হাঁটা শুরু করলাম। তা হাঁটতে হাঁটতে বেলি রোড নাট্যমঞ্চের কাছে আসার সময় দেখলাম যে আমার থিয়েটার স্কুলের দুজন বন্ধু সেখানে বসে আছে। তা আমি পাশ কাটিয়ে চলে গেলাম, তাদের কিছু বললাম না, যেহেতু আমার মনে একটা অসৎ উদ্দেশ্য। এবং দেখবেন যে যারা চুরি করে কিংবা এরকম দুই নম্বরে কাজ করে তাদের মন কিন্তু পরিষ্কার থাকে না, মানে তারা একটু ভয় পায় সব কিছুতে। তা আমি হেঁটে তাদেরকে কোনো হায়ালো বললাম না, যদিও তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি হেঁটে সোজা চলে গেলাম সোহাগ কমিউনিটি সেন্টারে। এবং আমার মনে আছে সোহাগ কমিউনিটি সেন্টার হচ্ছে দুইটি সেন্টার, তিনটা, 1, 2, 3। তা আমি দুই নম্বর কমিউনিটি সেন্টারে গিয়ে ঢুকলাম। ঢুকে হাঁটাহাঁটি করছি, অনেক মেহমান টেহমান আসছে সবাই, আর আমিও তো প্যান্ট শার্ট পরা, কোনো ভয় নেই যে আমি খাবারটা দিলে খাবো। আচ্ছা, অমন সময় ওই টাইমে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে থিয়েটার স্কুলে আমার যে দুই বন্ধু বেলি রোডে বসেছিল, দেখি যে তারা সিঁড়ি দিয়ে উঠছে। তাদেরকে দেখে আমি দৌড় দিয়ে আমি চিপা এক জায়গায় চলে গেলাম যে মান সম্মানের ব্যাপার, ফাও বিয়ে খেতে এসছে এই দুই বন্ধু, তো থিয়েটার স্কুলে গিয়ে সবাইকে বলে দিবে। তা আমি লুকোচুরি খেলা শুরু করলাম। ওরা যখন দোতলা উঠলো আমি নিচতলায় আসলাম যে দেখি নিচতলায় আমি খাবো, খেয়ে আমি চলে যাব। তারপর একবার চিন্তা করলাম যে না, আমি আজকে বিয়েই খাবো না, কেননা মান সম্মানের ব্যাপার, যে দুই বন্ধু যদি দেখে ফেলে তো শেষ, কারবার শেষ, আমি ফাও বিয়ে খেতে আসছি, তাদের মনে আত্মীয়র বিয়ে। আচ্ছা, এরকম লুকোচুরি টম এন্ড জেরির মতো ইঁদুর বিড়াল খেলা করতে করতে হঠাৎ করে তারা দুজন আমার সামনে এসে পড়লো। পড়ার সাথে সাথেই আমি বললাম, আরে কি ব্যাপার, বিয়ে খেতে আসছো? বলে হ্যাঁ মুকুল ভাই, বিয়ে খেতে আসছি, বলে দুজন হাসাহাসি করছে, দুজনের মুখের দিকে তাকাচ্ছে, আর আমার বুক কাঁপা শুরু হয়েছে, মানে বুক যে লাফানো, মানে এরকম কাঁপছে যে কি ব্যাপার, মান সম্মান সব গেল, আমি কি করি আজকে। তখন তাদের দুজনের মাঝখান থেকে একজন আছে, নামটা প্রকাশ না করি, সে আমাকে এসে বললো যে মুকুল ভাই আপনার কার বিয়ে? তাই আমি বললাম যে আমার মামার ফ্রেন্ডের বিয়ে। ও দারুণ ব্যাপার। তাই আমি বললাম যে তোমার কি হয়? বলার পর আমাকে একটু কোনায় নিয়ে গেল, নিয়ে বললো যে ভাইয়া কিছু মনে করেন না, আপনার পায়ে ভালো হয়েছে, আমরা তো ফাও বিয়ে খেতে আসছি, তারা দুজনও ফাও বিয়ে খেতে আসছে। তখন আমি একটু রাজা হয়ে গেলাম, যাক মান সম্মান বাঁচলো। বলে তারপরে বললো যে চলেন তাহলে একটু বরের সাথে দেখা করে আসি। আমি বললাম যে আরেক বিপদের মধ্যে, যে বরের সাথে কিভাবে দেখা করি। তারপর আমি দুজনকে নিয়ে গেলাম, নিয়ে যেটা হলো বিয়ে বাড়িতে দেখবেন যে বর কোণে কাউকে চিনুক বা না চিনুক, আপনি হাত তুললে সে হাত তুলবে, এটা কিন্তু সাধারণ গ্রামার একটা। তা আমি দূর থেকে বরকে বললাম যে এরকম এরকম করলাম, বর এরকম এরকম করলো, আমার দুই বন্ধু এরকম এরকম করলো, তো তিনজন মিলে এরকম করলাম। করার পর ওই দুজন খুব খুশি, তারা হাঁটাহাঁটি করতেছে, এদিকে দৌড়াদৌড়ি করছে, মানে তারা একটা পেলো, একটা সাপোর্ট পেলো যে মুকুল ভাইয়ের মামার বন্ধুর বিয়ে, আমাদের তো আর টেনশন নেই কোনো, খাবো দাবো। কিন্তু বিশ্বাস করেন আমার বুক কাঁপার সাথে সাথে আমার পা কাঁপা শুরু হয়েছে, পা মোটামুটি কাঁপছে, পা কাঁপছে এরকম করে যে আমি কি আজকে কি বিপদের মধ্যে পড়ি। তারপরে আমাদেরকে খাবার দেওয়া হলো টেবিলে, তখন আমার সেই দুই বন্ধু মিলে আমি টেবিলে খেতে বসলাম, খাবার দিল। এখন আমার সেই দুই বন্ধু করলো কি, দুষ্টামি শুরু করলো, ওই বাটি টান দেয়, খাবার নিচ্ছে, মানে ওদের মনের মধ্যে হচ্ছে অগাধ বিশ্বাস, ব্রাজিল আর্জেন্টিনার মতো কনফিডেন্স ওদের, কেননা ওরা তো মুকুল ভাইকে পেয়ে গেছে, বিয়ে খাওয়া কোনো সমস্যা না। তো ওরা রোজ নিচ্ছে, এই বোরানির ইয়াটা এদিকে দেন, এভাবে চিৎকার করছে। আমি জাস্ট চিমে গেলাম, একদম চুপসে যায় না, চুপসে যায় সোজা বাংলায় আর কি। তা আমি ভয়ে কোনো কিছু করতে পারছি, আমি একটু বোরানি নিলাম, আমার হাত কাঁপা শুরু হলো, বোরানি নিয়ে এরকম করলাম। তারপর ওরা দুজন দিব্যি খেলো, বিশ্বাস করেন আমি কিছু খেতে পারলাম না, আমি একটু রোস্টটা একটু ছিললাম, আমার হাত পা কাঁপছে যে কখন ধরা খাওয়ার পরে আমি কি বলবো এটা, কেন ওরা দুজন তো আমার নাম দিয়ে বেঁচে যাবে। তারপর ওরা দুজন দিব্যি খেলো আর আমি ঠিকভাবে বিয়েটা খেতে পারলাম না। তারপর ওদের সাথে বললো যে ভাইয়া কি বেরোবেন? আমি বললাম বেরোবো, চলো
একসাথে বের হয়ে গেলাম। বের হয়ে তারপর আমি সবসময় বিয়ে শাদী খাওয়ার পরে একটা পান খাই, কোক খাই বাইরে, তারপর ওদের সাথে বসে আমরা কোক খেলাম, তারপর আমি একটা পান খেলাম, আর আমার পেটের মধ্যে ক্ষুধা। এবং আমি যেই উদ্দেশ্যে আসছিলাম এটা তো আর ঠিকভাবে হলো না, আমি ওদেরকে কিছু বলিও নাই। তারপর আমি সোজা বাসায় চলে আসলাম, ওরাও চলে গেল। বাসায় এসে আমি আমার যথারীতি যা তরকারি ছিল বাসায় তা দিয়ে ভাত খেলাম। ওদের আর বললাম না যে এটা ফাও বিয়ে খেতে আমি এসেছিলাম, তোরাও আসছিলি, তা আমি তো খেতে পারলাম না তোদের জন্য। এরকম গিয়ে মানে ওরা খুব দিব্যি ভালো খেয়ে গেল কিন্তু আমি খেতে পারলাম না, এটা ছিল আমার গল্প। তো সবাইকে বলছি যে এখনের সময় আপনারা অবশ্যই এরকম ফাও বিয়ে খেতে যাবেন না। কারণটা হচ্ছে এখন কিন্তু যুগ পাল্টে গেছে, অনেক সময় আগে কিন্তু মোবাইল ছিল না, আমাদের সময় তখন মোবাইল ছিল না। এখন কিন্তু বিয়ে বাড়িতে একটা মোবাইল চুরি হলে আমাদের একটা বিয়েতে ঘটেছে, তখন সে উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, তার খুব ইম্পর্টেন্ট মোবাইল ছিল, তখন কিন্তু পুরো পুলিশ এসে সবাইকে সার্চ করেছিল। তা আপনি ফাও বিয়ে খেতে গেলে একটা বিপদে পড়বেন, আমার এই শো দেখে আপনারা কেউ ফাও বিয়ে খেতে যাবেন না। ওকে, এই ছিল আমার গল্পটা। আর যেহেতু বিয়ের কথা উঠলই, তাহলে একটা ছোট্ট একটা জোক বলে তারপর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। এক বৃদ্ধ লোক, হ্যাঁ বয়স্ক একটা লোক, হেঁটে যাচ্ছে তো যেতে যেতে হঠাৎ করে পিছন দিক থেকে একটা গায়েবী শব্দ আসলো, এই দাঁড়াও, তুমি আর এক পাও এগোবে না। তো বৃদ্ধ লোক তাকালো আকাশ, দেখলো কাউকে দেখতে পাচ্ছে না। তখন সে বলল যে কে বলছেন? তখন ওই লোক বলছে যে আমি দেবতা বলছি, তুমি এক পাও এগোও না, বড় একটা পাথর পড়বে এখন। এ বলার সাথে সাথে লোকটা থেমে গেল, দেখলো যে কিছুক্ষণ পরে একটা বড় পাথর পড়লো, মানে লোকটা মরে যেতে পারতো। তখন লোকটা দেখলো আরে দেবতা তো আমাকে বাঁচিয়ে দিল। তারপর দেবতা আরেকটু আগাতে থাকলো, হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেবতা না সরি ওই বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে যাচ্ছে, তখন হঠাৎ করে এই দাঁড়াও, এখন একটা গাড়ি আসবে, তুমি দাঁড়াও। তারপর লোকটি আবার দাঁড়িয়ে গেল, সে বললো যে ঘটনা কি? তারপর কিছুক্ষণের মধ্যেই দেখলো যে একটা গাড়ি খুব মানে বেপরোয়া গতিতে তার সামনে দিয়ে চলে গেল, সে তখনও বেঁচে গেল। তখন সে বললো যে দেবতা তুমি আমাকে বারে বারে কেন বাঁচাচ্ছ এই বৃদ্ধ বয়সে? তখন বললো যে না আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি বৃদ্ধ মানুষ, দুবার তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালাম। তখন সে বললো যে দেবতা এই বৃদ্ধ বয়সে আমাকে যেহেতু বাঁচালে, যখন তরুণ বয়স ছিল আমি যখন বিয়ে করতে যাচ্ছিলাম তখন তুমি কেন বললে না যে সামনে এরকম বিপদ আছে, তাহলে তো আজকে আমি আর এরকম অবস্থার মধ্যে থাকতাম না। এই ছিল জোকটা আর কি। তবে বিয়ে করা যে খারাপ, মানে প্রতিটা যোগেরই তো একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে তা নয়, বৃদ্ধ আর কি তার জীবন দিয়ে বললো যে না তুমি বিয়ের সময় আমাকে কেন থামালে না। মানে মোটামুটি ওই কথাটাই এখানে আসে, দিল্লি কা লাড্ডু জবি খায়গা অভি পস্তায়গা, জবি না খায়গা অভি পস্তায়গা। আজকের মতো বিদায় নিচ্ছি বিকুল থেকে, সবাই ভালো থাকুন, ঢাকা FM এর সাথেই থাকুন, টাটা বিকুল।